গুড আফটারনুন বন্ধুরা, আমি সুচিস্মিতা চৌধুরী, সুচিস্মিতাস লাইফ আর্ট অ্যান্ড ক্রাফটে এসে গেছি। আচ্ছা, আমার আজকে জানেন বেশ দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাবার অনেক কারণ আছে। কারণ মানে কি, সকালবেলা উঠে আমি মোটামুটি সব কাজ যেটুকুনি থাকে, ডাস্টিং টাস্টিং ইত্যাদি সব করে, স্নান পুজো করে আমি ব্লগে আসি। কিন্তু আজকে আমার পুজোটাই হয়নি, স্নান পুজো সবটাই হবে আমাকে আগে, আমি যার জন্য আগে রান্নার ঘরের দিকে চলে এসেছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো রান্নাঘরের দিকে চলে এসেছি। আমি একদম খালি পেটে আমি ঠাকুরকে পুজো দিতে সবসময় পারি না, ইচ্ছে থাকলেও পারি না, কারণ আমার তো অনেক ওষুধ খেতে হয়, প্রেশার সুগার ইত্যাদি নানান রকমের ওষুধ আমাকে খেতে হয়। তো সেই জন্যে আমি অনেক সময় হয় এটা যে আমি একটু বেলা করেই আমি পুজো করি। আচ্ছা, বেল বাজলো, চলুন দেখি কে আবার এলো। সকাল থেকে এইভাবে জানেন আমার ভীষণ দেরি হয়ে যায় সব কিছু। দেখি কে এলো, কেবিলের টাকাটা নিতে এসেছে। এই যে বললাম না, পরপর 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 সমস্ত কিছু একদম দেরি হয়ে যায়। ঠিক আছে, আমি কেবিলের টাকাটা দিয়ে আবার আসছি আপনাদের সামনে। কেবিলের টাকাটা দিয়ে দিলাম, আর এখানে দেখুন ভাত বসে গেছে, ভাত বসে গেছে। আর এখানে আমি পটল ভাজা, পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার অ্যাকচুয়ালি আমার পরপর দুদিন আমাদের নিরামিষ গেছে। পরশুদিন পূর্ণিমা গিয়েছিল, কালকে মঙ্গলবার ছিল, সেজন্যে আমরা পরপর দুদিন নিরামিষ। আর এই যে এখানে দেখুন, এই মাছ মাছ রাখা রয়েছে। আজকে মাছের বিউলির ডাল আমার হয়ে গেছে করা, আর আজকে পটল ভাজা আর মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, আর মাছের তেঁতুল ভিজিয়েছি। ওটা হচ্ছে আমাদের বীরভূমের রান্না, গ্রাম বাংলার রান্না, তেঁতুলের দিয়ে মাছের টক, ওটা সে এই হচ্ছে আমার আজকে রান্না করব। তা যাই হোক, আমার ভাত ফুটে গেছে, ভাতটাকে সিম করে দিচ্ছি। এইরকমভাবে বন্ধুরা আমার না মানে এই কেবিলের নিতে এসছে, সকালবেলায় পুজোর ফুলটা দিয়ে গেল দারোয়ান। তো যাই হোক, এইরকম আস্তে আস্তে সব কিছুই, তারপরে কাজের লোক কবিতাকে মানে কবিতা আমার কাছ থেকে 500 টাকাও ধার নিয়েছিল, তারপরে সেই আমাকে বললো বৌদি এখন কেটো না, ওর অসুবিধে আছে। তা সেই জন্য আমি তাকে পুরো মাইনেটাই দিয়ে দিলাম। সে আমাকে বলেছে যে এই মাসের মধ্যে সে টাকাটা দিয়ে দেবে, যে টাকাটা সে ধার নিয়েছিল। ঠিক আছে, চলুন, হতেই তো পারে না, অসুবিধে মানুষের, অসুবিধে যাদের থাকে তাদেরকে তো আর জোর করা যায় না, এটা উচিত নয়। তা সেই জন্যে মানে এই সমস্ত আর কি কিছু কথা টথা ওর কাজও হয়ে গেছে, ও চলে গেছে বহুক্ষণ, আজকে অনেক আগে আগে এসেছিলো। আর আমাকে বলেও গেছে যে আমি কিন্তু 3:30-এর মধ্যে আমি চলে আসবো, তোমাদের খাওয়া দাওয়া সব করে রেখে দিও। ঠিক আছে, আমাদের তো 3:30 তো ঠিকই আছে, আমাদের অসুবিধে কিছু নেই। আচ্ছা দেখুন বন্ধুরা, এই গাছটা আমি ডাল কেটে আমি এখানে বসিয়েছি, জানেন মানে একটু মাটি দিয়ে, মাটিটা যদিও অনেকটা কম রয়েছে তবুও ঠিক আছে, বৃষ্টি মানে একটু জল দিচ্ছি, ভালোভাবেই হয়ে যাবে। আর এখন তো বর্ষাকাল, আজকে কিন্তু বেশ বৃষ্টি পড়েছে দুপশলা। আপনাদের হয়েছে বৃষ্টি? আমাদের এখানে কিন্তু দুপশলা বৃষ্টিও পড়েছে, আর ভালো হলো আমার গাছগুলো। তবে কি জানেন যে খুব যে জল মুষলধারে পড়েছে তা তো নয়, আমার গঙ্গার ধারে বারান্দাটাও ভেজেনি, মানে ওই দিকে ছাঁট নেই, ছাঁটটা বোধহয় এবারে এই দিকে পূবে ছাঁট। আর আমার পূব দিকে বারান্দাতে গাছের মানে আমার বাগান রয়েছে, আমার বারান্দা বাগান, তার সেই জন্যে যদি এইদিকে ছাঁটটা হয় ভালোই হবে।
আমার সমস্ত গাছগুলো জল পেয়ে যাবে এই আর কি। যাই হোক, ঠিক আছে, চলুন পটল ভাজা হতে থাক। আর আমি ততক্ষণে, আমার একটা দরকারি কাজ আছে, মনে পড়ে গেল, আমি চট করে সেরে নিই। কি কাজটা জানেন, মনে পড়ে গেছিল, ফ্ল্যাটের মেনটেনেন্স চার্জ যেটা সেটা দিতে হবে, সেটা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম আজকে। মানে আমি 4 তারিখের মধ্যেই দিয়ে দিই, আমি দেরি করি না। তার কারণ হচ্ছে আমরা যে টাকাগুলো দেব, সেই টাকাগুলো তো দেওয়ার পরে তো আমাদের দারোয়ান, তারপরে সুইপার যারা আছে তারা তো টাকাটা পাবে, বলুন। সেই জন্য আমি একদম লেট করি না, আমি দিয়ে দিই 4 তারিখের মধ্যে। আমি চেষ্টা, মানে একবার আমার একটু 5 তারিখ বোধ হয় হয়ে গেছিলো, তার কারণ অন্য কোনো ব্যাপারে কারণে হয়েছিল, কিন্তু আমি চেষ্টা করি 4 তারিখের মধ্যেই টাকাটা দিয়ে দেবার। আচ্ছা, আমার এই পটল ভাজা হয়ে গেছে, আমি এটাকে নাবাই, তারপরে আমি আবার আসছি। আমি আগে মাছের টকটা করে ফেলছি, দেখো মুড়োগুলো ভেজেছি, এই মুড়ো, মাছের এই মুড়োগুলো দিয়ে মাছের টক করব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর এই 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা গ্রাম বাংলার রান্না, মাছের টক। আর এই মাছের টক আমি একবার আমি দেখিয়েছিলাম, সেটা আমি আম দিয়ে করেছিলাম, আজকে আমি যেটা করব তেঁতুল দিয়ে করব। তার পদ্ধতিগত দিক সবই এক, তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এইটুকুনি আমি বলছি। আমি তো আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি নিজে গ্রাম বাংলার মেয়ে, গ্রাম বাংলার রান্না, এই মাছের টকটা অসাধারণ লাগে। আপনারা যদি ট্রাই করেন দেখবেন ভীষণ ভালো খেতে হয়। এবারে দেখুন, আমি এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবারে আমি যেটা করব, আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন, এই তেঁতুলের যে জলটা সেটা আমি দিয়ে দেব। এটা সিম করে দিলাম, এত বেশি হুটোপাটি সকাল থেকে আজকে আমার হচ্ছে, এক একটা দিন যায় জানেন বন্ধুরা, এক এক দিন যায়, এত বেশি হুটোপাটি যে সবটাই যেন একসাথে করে ফেলতে হবে, না করলে চলবে না, এই রকম ব্যাপারটা আর কি, খুব মুশকিল হয়ে যায় সেদিন। মানে মুশকিল হয় না, একটু দৌড়োদৌড়ি হয়, আর কিছু না। আমি এই খেতুলে এগুলো বার করলাম, বিচি যেগুলো ছিল সেগুলো বার করে নিলাম, বার করে নিয়ে এই জলটা আমি দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলা করব না, খুব বেশি পাতলা করব না, যা মাছের মুড়োগুলো একটুখানি মানে সেদ্ধ হবার জন্য একটু জল দিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি, আমরা কিন্তু চিনি, সুগার মানে চিনিটা, এই চিনিটা খাই, আপনাদের আগেও দেখিয়েছি, এটা কিন্তু অন্য রকম চিনি, মানে এটা যে চিনি মানে মানুষেরা, সুগার যাদের নেই তারা যেমন আনন্দ করে খান, সে চিনি এ চিনিটা, এ চিনি সে চিনি নয়। যাই হোক, আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম, আমার এই কড়াইটা না চেঞ্জ করতে হবে জানেন, এই মুটকিটা খুলে যাওয়ার পরে খুব অসুবিধে হচ্ছে, আমার এই কড়াইটা নিশ্চিত চেঞ্জ করা দরকার। কে এলো? আমি, বেল বাজলো। হ্যাঁ বলো, এসো এসো এসো, চা খাবে তো, এসো, ওয়েলকাম। হ্যাঁ চা সবসময় খাওয়া যায়, চলো চলো, চা সবসময় খাওয়া যায়, কি বলো কানু, কেমন আছে দেখলে?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখুন, আমার এই মাছের টকটা হয়ে গেছে, গামাখা গামাখা হয়েছে খুব বেশি, আমি এর মধ্যে ঝোল রাখবো না। এবার আমি যেটা করেছি, পাঁচ ফোড়ন ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে টকের বিশেষত্ব, অসম্ভব ভালো খেতে হয়। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন। এই হচ্ছে আমাদের মানে গ্রাম বাংলার মাছের টক, এটা অসম্ভব খেতে ভালো হয় এবং ঠান্ডাও। গ্রাম বাংলা সাধারণত বাঁকুড়া, বীরভূম, মিদনাপুর এসব অঞ্চলগুলো খুব গরম হয়, তা গরমের জন্যে তেঁতুলের এই টক, আম হলে আমের এই টক, টক মানে এই প্রসেসে রান্না, আপনারা খেয়ে দেখবেন খুব ভালো খেতে হয়। এবারে আমি মাছের ঝালটা করে নিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন দিলাম, রান্না হচ্ছে, ঢব চলছে। একটু হ্যাঁ আবার এসো, আবার এসো, বাড়িতে সবাই মাছের ঝাল করে খান, কিন্তু আমি আমার পদ্ধতিটা আমি দেখাচ্ছি, আর কিছু না। এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আবার এসো, তুমি চা খাবার জন্য যখন খুশি চলে এসো, বলছি চা খাবার জন্য যখন ইচ্ছে চলে এসো, জাস্ট একটা ফোন করে দিও। কানু এসো, পূজা আসিস, এই আরাধ্যা বাই এসো, আমি তোমাকে সবসময় বাই বলি, আজকে তুমি আমায় বাই বলো, বাই বলো। এই হচ্ছে আমার মাছের ঝাল, আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসেন এটা খেতে। আমি ঢাকা দিয়ে দিলাম, আমার বাড়িতে আজকে ফ্ল্যাটের অনেকে এসেছিলেন, সেজন্য বেশ আনন্দ করে কথা বলে বেশ সময়টা কাটে। ওরা এখন চলে যাচ্ছেন, আমি সেই জন্যই ওদেরকে আবার আসার কথা বললাম, এটা সৌজন্যমূলক মানে কথাবার্তা, এগুলো তো আছেই জানেন আপনারা। যাই হোক, এরা আমাদের ভীষণই উপকারী, সব সময় আমাদের পাশে আছেন, সবাই সবার জন্যে আছেন। আমাদের ফ্ল্যাটে একজন ভদ্রলোকে পড়ে গিয়ে কলার বোন ভেঙে গেছে, আরও অনেক কিছু ড্যামেজ হয়েছে আর কি, তা আজকে বিকেলে অপারেশন হবে, তা ওরা সবাই অনেকেই আজকে গিয়েছিলেন নার্সিংহোমে তাকে দেখতে, অপারেশন হয়ে যাওয়ার পরে আবার যাবেন। এই রকমভাবে আমাদের বেশ দলবদ্ধ হয়ে আমরা আছি, হ্যাঁ এটা আমাদের একটা সব দিক থেকেই ভালো এই আর কি। তাহলে হতে থাক মাছের ঝালটা। আচ্ছা আরেকটা কথা বলি, জানেন বন্ধুরা, আমি এই কাগজের মধ্যে করে কত কাণ্ড করে পেঁপে রেখেছিলাম, তা পেঁপের গাটা কীরকম যেন একটু হেজে হেজে গেছে, তা ভাবলাম কেটে দেখি, ফেলে দিতে তো খারাপ লাগে না, কিন্তু দেখলাম যে না পেঁপেটা গাটা হেজে গেছে ঠিক আছে, কিন্তু পেঁপেটা অ্যাজ ইট ইজ সুন্দর আছে। সেই জন্য আমি চট করে একটুখানি মাছটা নাপিয়ে একটু পেঁপের ডালনাটাও করে ফেলবো, একটু ছোলা আছে ছোলা সেটা দিয়ে করে ফেলবো। এটা আমার সিলেবাসের বাইরে ছিল আজকে, কিন্তু মাঝে মাঝে তো সিলেবাসের বাইরেও তৈরি করতে হয়, তাই না বলুন, কেননা জীবনটাই হচ্ছে পরীক্ষা, পরীক্ষার মধ্যে দিয়ে আমরা গেছি, সারা জীবন চলছি, এখনও চলতে হবে। আমি সবাইকে বলছি, আমার থেকে যারা ছোট তাদেরকে আমি বলছি যে জীবন হচ্ছে পরীক্ষা, সারা জীবন হচ্ছে পরীক্ষা, কোনোটা কেউ সিলেবাসের মধ্যে হয়তো পেয়ে যায় কোয়েশ্চেন, কিন্তু আবার সিলেবাসের বাইরেও অনেক সময় আসে, তা বলে কি পরীক্ষার হল থেকে আমরা বেরিয়ে আসি, তা তো নয়, আমাদের পরীক্ষাটা কমপ্লিট করে দিতে হয়, রেজাল্ট পরে দেখা যাবে, ঠিক আছে কেমন হয় না হয় সেটা পরে দেখা যাবে। আমি প্রত্যেককেই এটা বলবো, আমার থেকে যারা বয়সে ছোট, কেননা আমি আমার অভিজ্ঞতা দিয়ে যতটা দিন দেখেছি তাতে আমি দেখেছি যে উপস্থিত বুদ্ধিটা সবসময় রাখতে হবে, সংসার চলতে গেলে পরে প্রচুর বাধা বিঘ্ন, নানান সমস্যা, নানান ঝামেলা অশান্তি আসে, ফেস করতে হয় এক এক সময় এমনভাবে ফেস করতে হয় যে সেটা যেন মনে হয় যে আর পারছি না,
এবারে মানে এবারে আর পারছি না, এবারে হাত মানে আমি হাত তুলে দিচ্ছি। কিন্তু হাত তুলে দিলে কি চলবে? কখনো চলবে না। হয়তো একা মুদ্রার এ পিঠ ও পিঠ, মুদ্রার একটা পিঠ দেখে আমরা ডিসিশন নিই, কিন্তু পরে দেখা গেল মুদ্রার ও পিঠটাও কিন্তু মন্দের ভালো। তা সে মন্দের ভালোর থেকে তার থেকে যেরকম চলছে চলুক না, তাই না? এই হচ্ছে কথা। ঠিক আছে, আমার সিলেবাসের বাইরে রান্নাটা করে ফেলছি বন্ধুরা। একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, শর্টকাটে সেরে ফেলছি। আর এই পেঁপেটা দেখুন, বাইরেটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম যে হয়তো ফেলে দিতে হবে, কিন্তু বেশ আছে, কোনো অসুবিধে নেই, কিচ্ছু নেই, সুন্দর আছে, একদম সিম্পলভাবে করে নিচ্ছে। ফেলে না দেওয়ার থেকে খেয়ে ফেলা ভালো, ফেলে দিয়ে আর কি হবে বলুন, নষ্ট করে লাভ আছে? নষ্ট করে তো লাভ নেই, একদম সিম্পলভাবে। তো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধরে দিচ্ছি, গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর এবারে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, মিষ্টি একটু না দিলে হয় না। এবারে এই ছোলাটা দেখুন, আমার ভিজিয়ে রাখা ছোলা ছিল, আমি এই ছোলাটা দিয়ে দিলাম সবটা। এবারে এটা হতে থাক, আমি বেশি ভাজাভুজি করলাম না, একদম সিম্পলভাবে রান্নাটা করলাম। এবারে একটু জল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাক পেঁপেটা, নাবিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট কমপ্লিট। আমার সিলেবাসের বাইরের রান্নাটা আমি দেখুন কীরকম সহজে করে ফেললাম, ঝট করে। কোশ্চেন পেপারটা দেখে মনে হয়েছিল যে খুব শক্ত, মানে পেঁপের গায়ের ছালটা দেখে মনে হয়েছিল ঝাড়ে এটা পচেই গেল, ফেলে দিতে হবে, কিন্তু দেখলাম না, ঠিকঠাকই আছে। মানে ভেতরটা বাইরেটা শক্ত হলে কী হবে, একটু মাথা ঘামালাম, দেখলাম না পেরে যাব, করে ফেললাম ঝট করে। এটাই হচ্ছে জীবন। মনে রাখবেন বন্ধু, আমার থেকে যারা তোমরা ছোট, আমি সবাইকেই একটা এই অ্যাডভাইস করব, করেও থাকি, যে মানুষ যেটা মনে করে করব সেটা সে করে করতে পারে এবং করেই ছাড়ে। হ্যাঁ, একটু সময় ধরতে হয়, ভেতরে একটু জেদ ধরতে হয় যে না আমি এটা করব, এই কাজটা আমার করা দরকার এবং আমি পারবো। হ্যাঁ, আই হ্যাভ টু ডু, এটা যদি কেউ মাথায় রাখে তাহলে সে নিশ্চয়ই করতে পারবে। এই হচ্ছে আমার কথা। ঠিক আছে, এবারে এটা রান্নাটা হয়ে গেলে আমি স্নান করব, ঠাকুর ঘরে যাব, এখন আমার পরপর অনেক কাজ। তাহলে আপনারা তো দেখে নিলেন আজকের কী রান্না হচ্ছে, ব্যাস আর আলাদা করে কিছু দেখানোর নেই, এর মধ্যে টক দইটা থাকে কম্পালসারি। ঠিক আছে, তাহলে আমি আবার দেখা হচ্ছে পরে, স্নান করে নিই, এই রান্নাটা নাবিয়ে ঠাকুর গ্যাস ট্যাস পুছে আমি স্নান করে পুজো সেরে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার দেখা হবে। স্নান হয়ে গেছে, আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আমি এবার ঠাকুর ঘরে এসে আমার এবার পুজো আচ্ছা যেটা যা করার সেটাই করব। প্রতিদিন না আমি সব ঠাকুরকে ফুল দিতে পারি না জানেন, তার কারণ হচ্ছে যে ফুল তো সবসময় গাছে যেরকম ফোটে সেরকম, যেরকম পাই সেই অনুযায়ী আমি ফুল দিই।
আমার এখানে যত ঠাকুর আছেন তাদের সমস্ত ঠাকুরকে আমি সবার নাম বলে বলে আমি প্রসাদ মানে ভোগ বিতরণ করি। ভোগ বলতে এই আর কি। যাই হোক, আমার আমার একটু পুজো করতে সময় বেশি লাগে বন্ধুরা, কিছু করার নেই। সারাদিন বাদে সংসারের সব কাজ সেরে আমি আমার ঠাকুরকে একবার আমি ডাকি। তার জন্য একটু সময় লাগবে, কি করব বলুন, নিতে হবে সময়। ঠাকুরদের বুকে তুলসী দেওয়া নিয়ম, তাও সব ঠাকুরকে দেওয়া যায় না। ঠাকুরকে দেওয়া যায় শ্রীকৃষ্ণের চরণে তুলসী দিই। আমার কি কৃষ্ণ ঠাকুরটা সবই আমার শাশুড়ি মা পুজো করতেন, সে তারপরে আমি পুজো করি। মুক্তি বিপ্রবক্রাৎসুতং যদি মৃতবৎসা জীববৎসা সন্মাস্যাং শ্রবণাং যদি নৌকায়াং সংকটে যুদ্ধে পতনাজ্জয়াং ত্বয়াৎ লিখিত্বা স্থাপয়েৎ গেহে নাগ্নি চৌর ভয়ং কচ্চিৎ রাজস্থানে জয় নিত্যাং প্রসন্না সর্বদেবতা পাপানি বিলয়াং জান্তি মৃত মুক্তি কম এক এক ওম হ্রিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্তাম্বিকা বরুণালয়ে যমালয়ে কালরূপা কুবের ভবনে শুভা মহানন্দাগ্নি কোণে চ বায়ু ব্যাঙ্গৃগ বাহিনী নৈরত্যাং রক্তদন্তা চ ঐশানাং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা ছ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতুবন্ধে বিমলা পুরুষোত্তমে বিরজাউদ্র দেশে চ কামাখ্যানীল পর্বতে কালিকাবঙ্গ দেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যাম অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং সুরেশ্বরী উধাতং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লা শৈকাদশী পরা দক্ষস্য দুহিতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তং হি রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমথিনী মধু কৈতব ঘাতিনী বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা ইমং আদ্যাস্তবং পুণ্যং যহ পঠে ছতদাং ভক্তা ইহ সর্বসুখং ভুক্ত তত জাতি পরম পদম সর্বজড় ভয়ং নশ্চাৎ সর্বব্যাধি বিনাশনম কোটি তীর্থ ফলং তস্য লভতে রাত্র সংশয়ঃ জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শক্তিনী শিবা চক্রিণী জয়দাত্রী চরণবত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহী চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী ইতি শ্রী আদ্যাস্তোত্রম সমাপ্তম। চলুন বন্ধুরা, পুজো হয়ে গেছে, এবারে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই। দেখেছেন কালো হয়ে মেঘ করেছে, দেখুন দেখুন আকাশটা, এখান থেকেও গঙ্গা দেখা যায়, দেখুন গঙ্গাটা কী সুন্দর লাগছে।
লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, দূরে দেখা যাচ্ছে লঞ্চ দাঁড়িয়ে আছে, কালো হয়ে মেঘ করেছে দেখুন। আশা করি দেখাতে পারলাম। এবারে আমরা আমাদের লাঞ্চ পর্ব সারি। এই খাওয়াটা শেষ হলো, এবারে একটু করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিল পরিষ্কার করা হয়ে গেলে পরে আমার হাজব্যান্ডের, তাকে ওষুধ দিতে হবে, তিনি ওষুধ খাবেন। সেই খাবার পরে তার দুটো ওষুধ আছে, সেই ওষুধটা দিতে হবে। এইরকমভাবে চলতেই থাকে বন্ধুরা, চলতে থাকে, থামার আর শেষ নেই। পথের শেষ কোথায়, এটাই হচ্ছে কথা, পথের শেষ কোথায়, কোনো শেষ নেই। আচ্ছা দেখুন বন্ধুরা, আমি এখানে এটা এইগুলো অর্গানাইজ করেছি। এই এইটা আমার রং, এই হচ্ছে সমস্ত আমার, মানে রং আমার আরও আছে, প্রচুর রং তুলি আছে। আচ্ছা এটা দেখুন আমারই একটা হাতের তৈরি, আপনাদের আমি দেখিয়েছিলাম যে এই যে এই দেখুন, এটা মানে একটা ছিল আমার, এটা এ কাটা তরকারি টরকারি কাটা হতো আর কি, তা এটা বহু পুরনো হয়ে গেছিলো, রং টং নষ্ট হয়ে গেছিলো, সেটাকে এইরকমভাবে এই পেছনটা আমি রেখে দিয়েছি, পেছন দিকটা কোনো রং টং করিনি, যাতে এটা বোঝানো যায় জিনিসটা কী ছিল। তা এটাকে আমি, খুব নোংরা হয়ে গেছিলো, ধুলো পড়েছিল আর কিছু না, আর যেহেতু এটা অ্যাক্রেলিক কালার সেই জন্যে ভিজে দিয়ে মুছে দিলেও কোনো অসুবিধে নেই তাতে। এর মধ্যে আমি আমার নিজের তুলি সব রেখেছি, এই রঙের একটা বক্স আছে, আঠা, আচ্ছা এই হচ্ছে এই পেন্সিল, এরমভাবে আমি অর্গানাইজ করে এখানে রাখি সব। যাই হোক, জলের এটা আরেকবার কিছুক্ষণ বাদে এসে না সাদা শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিতে হবে, নাহলে পরে টেবিলটাতে দাগ ধরে যাবে। আচ্ছা বন্ধুরা, আমি লিপন আর্ট করেছিলাম মা দুর্গা, এই দেখুন আমি এখানে এটা আমি এখানে প্লেস করেছি, আশা করি আমি দেখাতে পারছি। এই জায়গাটাতে এটা রেখেছি আমি, এখান থেকে আপনাদের দেখাচ্ছি একটু দূর থেকে, দেখুন এর ওপরে এগুলো হচ্ছে গ্রামোফোন রেকর্ডের ওপরে, এগুলো আমার আঁকা, আমি একটু ক্লোজে নিয়ে গেলে দেখতে পাবেন, আমি আগেও দেখিয়েছি, এটা আমি আগেও দেখিয়েছি। আর এই ঠিক তার নিচে আমি মা দুর্গা লিপন আর্টে আমি রেখেছি, আশা করতে পারছি আমি দেখাতে পারলাম। আমি যে কাজগুলো করি সেগুলো আমি কোথায় রাখছি, কোথায় আমি সাজালাম, সেগুলো আমি আপনাদের পরের দিন দেখিয়ে দেবার চেষ্টা করি। আর আরেকটি লিপন আর্ট আমি যেটা এইখানে আমি রেখেছি, দেখুন এই গাছ, এখানে গাছ আর এইখানে এটা রেখেছি, দেখুন এখানে
এই গাছ এখানে রয়েছে, আর তার ঠিক ওপরে লিপন আর্ট। যাই হোক বন্ধুরা, আমার আজকে ব্লগটা অনেকটা এমনি বড় হয়ে গেল, আমি আর ব্লগ এবারে শেষ করব। আর খাওয়া দাওয়ার পর্ব তো মিটেই গেছে। আমি আপনাদের দেখাতে চাই যে বারান্দায় হাওয়াটা একবার দেখুন, পূবের বারান্দা, এটা পূব দক্ষিণ, এই দিকটা হচ্ছে পূব দিক আর এই দিকটা দক্ষিণ দিক। দেখুন একবার হাওয়াটা একবার দেখুন, দেখেছেন কি সুন্দর মাতাল হাওয়া। আমার এই গাছগুলো হাওয়ার চোটে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি, তাও কিন্তু সরে সরে আসছে, মানে হাওয়ার এতটা। আচ্ছা আমি দেখুন এই গাছগুলো আমি এইখানে রেখেছি, এই দুটো ব্ল্যাক স্টোন আমার বাড়িতে ছিল, আমি এই সাপোর্ট দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে ওই দিকে পড়ে না যায়। এই এই দুটো গাছ আমি এখানে রেখেছি, এই জুঁই গাছটার মাঝখান দিয়ে, জুঁই গাছটা এইরকমভাবে উঠে গেছে। আর এখানে বেল ফুল খুব একটা হচ্ছে না, তাও কুড়ি এসছে দেখছি, দেখেছেন? ওরে বাপরে হাওয়া দেখুন একবার কি সুন্দর হাওয়া, দেখুন এখানে দুটো ফুল ফুটেছে, উপরেও ফুল হয়েছে। আমি জানি না, আজ পর্যন্ত আমি জেনে উঠতে পারলাম না এই লতানো গাছটা কি গাছ আসলে, তার থোকো থোকো সাদা সাদা ফুল হয়। আর এই বারান্দাটাতে এলে পরে না, গঙ্গার ধারে বারান্দা যেমন একটা সুন্দর জায়গা যেটা হচ্ছে গঙ্গাটা দেখা যায়, আর এইখানে এলে পরে এই বারান্দার সুন্দর হাওয়া, রাস্তার দিকের বারান্দা এটা, আর এই গাছপালা, এ আমার বড় প্রিয় জায়গা জানেন, আমার বড় প্রিয় জায়গা। তাহলে চলুন এবারে বন্ধুরা আমি ব্লগটা শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে থাকবেন, শান্তিতে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিনে, নেক্সট ব্লগে। ততক্ষণে আমি আজকে রাখছি, নমস্কার।